আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সকল অবস্থায় যখন যেভাবে আল্লাহ যাকে রাখেন সকল অবস্থায় আল্লাহর কাছে সন্তুষ্ট থাকতে হবে অভাব অনটন দুর্দশায় আছেন কষ্টে আছেন আল্লাহ শুকর আদায় করেন অভাব দূর করে দিবে কে খালি ধন দৌলত থাকলে সুখে থাকলে আল্লাহ শুকর আদায় করবেন আর দুঃখে থাকলে আল্লাহ শুকর আদায় করবেন না দেখেন না পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন পথিমধ্যে একজন এসে মুসা নবীকে ধরছে যে পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন আমি একটা বড় মুসিবতে আছি আল্লাহর কাছে একটা সমাধান নিয়ে আসে কি সমাধান বলে পয়গম্বর এই দুনিয়াতে আমার মতো দুঃখী মানুষ কেউ নাই আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানগুলা খোদার যন্ত্রণায় ছটফট ছটফট করে করুন এই দৃশ্যটা আমি বাবা হয়ে দেখা ছাড়া কোনো পথ নাই দুমুঠো খাবার তাদের মুখে তুলে দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই হ্যান্ড টু মাউথ রুজি করতে পারলে খাই রুজি নাই বন্ধ খাওয়ার চুলায় আগুন জ্বলে না অভাব অনটনের যাতা করে পিষ্ট হয়ে যাচ্ছে আমার জীবন আর সহ্য করতে পারছি না আল্লাহকে বলবেন আমি আমার এই অভাব দুর্দশা থেকে কেমনে মুক্তি পাই আল্লাহ যেন সরাসরি একটা সমাধান দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে বলবো আরেকটু সামনে গেলেন আরেকটা লোক পয়গম্বর আল্লাহর সাথে তো কথা বলবেন আমার একটা সমস্যার সমাধান নিয়ে আসি কি সমস্যা বলে আল্লাহ আমারে এত ধন দিছে ধন সম্পদের ব্যস্ততার কারণে আমি আল্লাহরে ঠিকমতো ডাকতে পারি না নামাজের সময় পাই না রোজা রাখার সময় পাই না দুনিয়াদারির ধন সম্পদের জ্বালায় আল্লাহরে ঠিকমতো ডাকতে পারি না আল্লাহরে কইয়েন আমার এত ধন লাগবে না কিছু ধন যেন কমে যায় কেমনে কমাইতে পারি উড়ায় তো আর ফালাইয়ে দিতে পারি না কেমনে আমার ধন সম্পদের যন্ত্রণা থেকে মুক্তি পাই আল্লাহ যেন বলে দেয় সুবহানাল্লাহ দুই প্রান্তের দুই জন একজন অভাব থেকে মুক্তি চায় আর একজন ধন কমাইতে চায় ঠিক আছে বলবো পয়গম্বর মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে চলে গেলেন স্বাভাবিক নিয়মিত কথাবার্তা শেষ চলে আসার সময় রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার বাড়ি ইসরাইল উম্মতের দুজন লোক দুটি সমস্যার সমাধান চেয়েছে একজন অভাব অনটনে ভুগছে অভাব থেকে মুক্তি চায় আর একজনের ধন বেশি হয়ে গেছে সে তার ধন কমাতে চায় কার সমস্যার সমাধান কি আপনি একটু বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে পয়গম্বর মুসা যেই লোকটার ধন সম্পদ বেশি হয়ে গেছে ধন সম্পদ কমাতে চায় ওই লোকটাকে গিয়ে বলো সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই শুকরিয়া আদায় যদি বন্ধ করে দেই ধন সম্পদের বরকত আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে ধন কমে যাবে সুবহানাল্লাহ আর যেই লোকটা ধন সম্পদ বাড়াতে চায় অভাব থেকে মুক্তি চায় ওই লোকটাকে গিয়া বলো সে যেন বেশি বেশি করে আমি মালিকের শুকরিয়া আদায় করে লাইন শাকারতুম লাযিদান্নাকুম সে যদি বেশি বেশি করে আমার নিয়ামতের শুকর আদায় করে নিয়ামত বৃদ্ধি করে আমি তার অভাব দুর্দশা দূর করে দেব আচ্ছা ঠিক আছে মালিক চলে আসলেন পথিমধ্যে সাক্ষাৎ ধনী মানুষটার সাথে দেখেন ভাই ধন ধন সম্পদ এটা মনের সাথে সম্পর্ক আছে দেখেন মন বুঝেও আল্লাহ অনেক সময় ধন দেয় ধনীর মন ধনীর ধনী গরিবের মনটাও যেন ছোট্ট গরিব এটা বাস্তবতা ধনী লোকটা গিয়ে বললে পয়গম্বর মুসা আল্লাহ পাক কি বলেছে আমার সমস্যার সমাধানে বলে আল্লাহ চমৎকার একটা সমাধান দিয়েছে কি সমস্যা কি সমাধান দিয়েছে আল্লাহ পাক বলেছে তোমার ধন সম্পদের বরকত যদি তুমি কমাতে চাও ধন সম্পদ যদি আস্তে আস্তে কমাতে চাও তাহলে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা বন্ধ করে দাও এমনিতেই তোমার ধন কমে যাবে নেয়ামত বন্ধ শুকরিয়া বন্ধ করে দাও শুকরিয়া আর শুকরিয়া আদায় করবে না বাস যা হইছে তাই ধনী লোকটা কি জবাব দিছে জানেন ধনী লোকটা ডাক দিয়ে কত পয়গম্বর এটা কেমন কথা বললেন আপনি কেমন কথা বললেন আমার যখন কিছুই ছিল না এক বেলা খাবারের জন্য যখন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতাম এক বেলা খেলে আরেক বেলা খেতে পেতাম না
মানুষের বাড়িতে কাজ করে কামলা দিয়ে ভিক্ষা করে যখন আমি আমার পেট চালাইতাম খোদার যন্ত্রণায় যখন ছটফট করতাম পেট চোচো করত খাবারের জন্য খাবার জুড়াইতে পারি নাই ওই দুঃখ দুর্দশার ভিতরেও তো আমি আমার মালিকের শুকরিয়া বন্ধ করি নাই এখন আমার দয়াল আমাকে সব দিয়েছে ধন দৌলত ইজ্জত হুরমত মান সম্মান যশ খ্যাতি সব কিছু আমাকে আমার দয়াল দিয়েছে এখন আমি আমার মালিকের শুকরিয়া আদায় বন্ধ করে দেব না মুসা না আমি আমার মালিকের সাথে আমি আমার দয়ালের সাথে আমি আমার মাওলার সাথে আমি আমার আল্লাহর সাথে এত বড় নাফরমানি এত বড় অকৃতজ্ঞতা এত বড় নিমক হারামি করতে পারবো না আল্লাহু আকবার এটা ধনীর মন কার মন কিছুক্ষণ পরে জোরে আসলেন গরিব মানুষটা পয়গম্বর মুসা আল্লাহ পাক কি সমাধান দিয়েছে আমাকে আমি তো আশায় বসে আছি আল্লাহ পাক তো নতুন খুব সুন্দর করে আমাকে একটা সমাধান দিবেন চমৎকার একটা সমাধান দিবেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রে আল্লাহর বান্দা আল্লাহ পাক বলে দিয়েছে তুমি যেন সম্পদ যদি বাড়াতে চাও অভাব অনটন যদি তুমি দূর করতে চাও বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা গরিব লোকটা ডাক দিয়ে বলে পয়গম্বর ঠিক কেমন কথা বললেন আমি এই পৃথিবীতে এমন একজন নিষ্ঠুর পিতা আমার চোখের সামনে আমার সন্তান খোদার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমি এই তামাশা দেখা ছাড়া আর কোনো পথ নাই এদিকে টান দিলে ওইদিকে খালি ওইদিকে টান দিলে ওইদিকে খালি নাই বলতে কিছু নাই অভাব অনটনের যাতাকলে পিষ্ট হয়ে যাচ্ছে আমার জীবন আমার প্রতিটি গোলের ঘরের বালিকণায় যেন অভাব অনটনের হাহাকার লেগে আছে নাই বলতে কিছু নাই পাই নাই বলতে কিছুই পাই নাই আল্লাহ দে নাই বলতে আমাকে কিছুই দেয় নাই কি দিছে আর কিসের শুকরিয়া আদায় করবে আল্লাহ দিছেটা কি আমারে শুকরিয়া করবটা কিসের নাউজুবিল্লাহ বলবেন না দেখছেন গরিবের গরিবই উচ্চার আর ওইটা ধনী আছিল ধনী যখন তার কিছুই ছিল না তখন সে মালিকের শুকর বন্ধ করে না এখন আল্লাহ সব দিছে এখন তার কিছুই নাই কিন্তু মালিকের শুকরিয়া আদায় করতে চায় না আল্লাহ দিব নি তারে আল্লাহ ঢাইল্লা দিব মনে হয় হ্যাঁ সুসময়ে বন্ধুর অভাব নাই দুঃসময়ে যে কাছে আসে বিপদের সময় যে কাছে আসে সেই তো আসল বন্ধু সময় যখন ভালো বাজারে গিয়া যখন ২০টা মানুষরে চা খাওয়াইতে পারবেন প্রতি বাজারে যখন ৫০০ টাকা খরচ করবেন চারিদিক দিয়া তখন দেখবেন আপনার পিছনে গুড়গুড় করিয়া মানুষের অভাব নাই যে খালি অভাব অনটনে পড়বেন নিজে ভাত পাইতেন না খাওয়ার জন্য দেখবেন সাথে কেউ নাই কেউ নাই ওই সময় যে লোকটা আপনারে সঙ্গ দিব ওইটাই হলো আপনার খাঁটি বন্ধু ওইটাই হলো আপনার অরিজিনাল আপন মানে আপন জন এর ছাড়া আর যারা আছে সবাই হচ্ছে পকেট জন চা জন মহাজন কথা বলেন ঠিক কিনা যতদিন খাওয়াইতে পারবেন ততদিন আছে যতদিন খাওয়ান নাই ততদিন পয়গম্বর মুসা আলাইহিসসালাম ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমাকে কি দেয় নাই ওইদিকে দৃষ্টি দিলা আর আল্লাহ তোমারে কি দিয়েছে ওইদিকে তুমি একবার দৃষ্টি দিলা না বান্দারে আল্লাহ তোমারে দুইটা চোখ দিয়েছে যার দুইটা চোখ নাই সজলা সুফলা শস্য শ্যামলা সবুজ শ্যামল সোনার ভাঙলার নয়নাভিরাম দৃশ্য দেখে চক্ষু শীতল করার কোনো তৌফিক তার নাই কারণ সে কানা চোখে দেখে না গর্ভধারিণী দুগ্ধদানকারিণী মার চেহারাটা একবার জীবনে দেখার সৌভাগ্য হয় নাই জনম দুঃখিনী আল্লাহ জন্মদাতা বাবার চেহারাটা জীবনে একবার দেখতে পারে নাই তোমারে তো আল্লাহ দুইটা চোখ দিয়েছে এটা কি মালিকের নিয়ামত না সুবহানাল্লাহ আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিয়েছেন যার কথা বলার শব্দ নাই বুবা বুবা মানুষ দেখবেন অনেক সময় জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে গড়াগড়ি করে শুধুমাত্র ছটফট করে এরকম আছে না বুবাই মাটিত গইরায় কেন গইরায় জানেন না হে যে তার মনের জ্বালা
হেজে তার মনের কথা, হেজে তার মনের দুঃখটা, হেজে তার মনের আবেগটা আরেকজন কইতে পারতাছে না, এই জ্বালায় মাটিত ফুইরা চিল্লায় গইরায়, এরপরও মুখ ফুটতে কথা কওয়ার শক্তি তার নাই, কারণ সে বুবা। আল্লাহু আকবার। হে বান্দা, তোরে আল্লাহ জবান দিছে, এটা কি আল্লাহর নিয়ামত না? পারবে নি কিনে আনতে? জবান কেউ কিনতে পারবে? কিডনি নষ্ট, কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে ঢাকা শহরে, সিএমসি হসপিটালে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, কিডনি নাই, কিডনি নাই, কিনতে পাবে? কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যাবে না? বান্দারে, এত নিয়ামত আল্লাহ তুলে দিছে, তারপরেও তোর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চাস না? আমি কি বলি ভাই জানেন? আল্লাহ পাক জন্ম লগ্ন থেকে প্রত্যেকটা মানুষকে কোটিপতি করে বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আপনি যদি আসেন, আপনাকে বিক্রি করলে আপনার ভিতরের পার্টস গুলা খুলে খুলে নিব, কয়েক কোটি টাকা বিক্রি করা যাবে। এমনও মানুষ আছে, একটা কিডনি কিনতে চায়, একটা চোখ কিনতে চায়, একটা হৃৎপিণ্ড কিনতে চায়, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কিনতে চায়, কোটি কোটি টাকার সম্পদ একটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে বডি, এই বডিটার দিকে থাকার না, আপনার মস্তক নত হয়ে যাবে। এই বডিটা হচ্ছে, এটা পুরা একটা ইন্ডাস্ট্রি। আপনাদের এখানে অলিপুরে বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে না? এইরকম 100টা ইন্ডাস্ট্রির সমান আমাদের একটা বডি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইন্ডাস্ট্রি গুলাতে কি করে জানেন? বরই দিয়া কি বানায়? আচার বানায়, হেই বানায়, সেই বানায়, এই করে সেই করে। কিন্তু আল্লাহ পাক আমার যে বডিটা দিছেন, আমি মুখ দিয়ে বরই খাই, বরই এর মধ্যে যে ভিটামিন আছে এটারে আল্লাহ একদিকে লাগায়, ক্যালসিয়ামটারে দিয়ে আল্লাহ পাক আমার এই মাংস বানায়, আমার হাড্ডি বানায়, তারপরে এটার মধ্যে যে চর্বি আছে চর্বি দিয়ে একদিকে বানায়, এটার মধ্যে যে পানিটা আছে পানির পাইপলাইন দিয়ে পানি পাস করে দেয়, ময়লাটারে আরেকদিকে পাস করে দেয়। এই যে ইঞ্জিন, এই যে মেশিন চলতেছে 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80 বছর একই মেশিনে চলতেছে, চলতেছে তো চলতেছে, কোনোদিন 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 কোনো সমস্যা হয়? আল্লাহু আকবার। এটা তো একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির বড় সাবিকাটি, এই ইন্ডাস্ট্রির মূল শক্তি, বিদ্যুৎ চলে গেলে ইন্ডাস্ট্রি চলে? কোম্পানি চলে নি? বিদ্যুৎ নাই, কোম্পানি খানা। আর আমরার ইন্ডাস্ট্রির কারেন্ট হচ্ছে আমরার জান। আমরার ইন্ডাস্ট্রির কারেন্ট কেটা? আমরার জান। জান খান বাইরে গিয়ে লিগা আমরার কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই কোম্পানির আর কোনো দাম? জুরা বলেন, এই কোম্পানির আর কোনো দাম? কেন, কিসের আড়াই আর বড়াই? কিসের ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত হুরমত? ও ভাই, কি করবেন? মানুষের হক নষ্ট হইয়া, মানুষের মনে কষ্ট দিয়া, মানুষের মনে রক্ত জড়াইয়া, মানুষের চোখে পানি জড়াইয়া, মানুষের হক নষ্ট করবেন ডেকিতা? হে ভাই, একটু 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 মন দিয়ে শুনেন, একটা কথা মনে রাখবেন, আজকে যদি আপনি একজন মানুষের চোখ দিয়া পানি বের করেন, খোদার কসম ওই পানিটা একদিন মরার আগে তোমার চোখ দিয়া রক্ত হয়ে বের হবে। এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা?